হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি বারাসাত। বারাসাতে কালীপুজো খুবই বিখ্যাত, তোমরা জানো বারাসাত আর নৈহাটির কালীপুজো খুব বিখ্যাত, তাই আমি যাচ্ছি বারাসাতে। বারাসাতে কী কী প্যান্ডেল হয়েছে, কী কী ঠাকুর এসেছে, সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। প্রথমেই আমি চলে এসেছি কেদারনাথ দেখতে। দেখো যেরকম আকাশটা লাগছে সেই রকম হচ্ছে প্যান্ডেলটা, মানে একদম মানে রিয়েলের মতো মনে হচ্ছে, এত সুন্দর করেছে। এখন আমি যাচ্ছি কেদারনাথের ভেতরে, তো চলো তোমাদেরকেও দেখাই ভেতরটা কিরকম করেছে, ভীষণই সুন্দর করেছে। আমি এখন যাচ্ছি। দেখো আমি আগের দিন এসেছিলাম, অর্থাৎ আমি 23 তারিখ গেছি, তাতেই দেখো কি ভিড় চারিদিকে, ভীষণই ভিড়। দেখো এই হচ্ছে ভিতরটা, ভীষণই সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তবে রাত্রিবেলা যখন লাইট জ্বলবে না, তখন দেখতে আরও ভীষণ ভালো লাগবে। দিনের বেলা এসেছি তাও খুবই সুন্দর, রাতের বেলায় তো আরও সুন্দর লাগবে যখন আলোকসজ্জায় সজ্জিত হবে, মানে ভীষণ সুন্দর। এই আরেকটা প্যান্ডেলে এসেছি, এটা সম্ভবত ব্যায়াম সমিতি। আমি যেহেতু আগের দিন গেছি তাই সম্পূর্ণ কাজ ওদের হয়নি, তাই ওরা কাজ করছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তবে 24 তারিখে পুজো, 23 তারিখ রাতের মধ্যেই সব কাজ হয়তো কমপ্লিট করে ফেলবে। তো দেখো এখানে ঠাকুরটাও ভীষণই সুন্দর, তবে আমি যেহেতু বললাম কাজ যেহেতু সম্পূর্ণ হয়নি, তাই এখানে অনেক বাঁশ এইসব ওদের কাজের জিনিসপত্র রয়েছে, কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর, প্যান্ডেলটাও খুব সুন্দর করছে। দেখো ভীষণই সুন্দর, আরও সম্পূর্ণটা হলে তোমরা যখন আসবে তো দেখতেই পাবে কতটা সুন্দর। এটাও ভীষণই সুন্দর করেছে, মানে বারাসাতে সব পুজোই খুবই সুন্দর হয়, কোনটা ছেড়ে কোনটা বলবো, মানে এতই সুন্দর। আমি আরও অনেক ঠাকুরই দেখেছি, অনেক প্যান্ডেলও দেখেছি, তো চলো সেগুলোও তোমাদেরকে এক এক করে দেখাই। এরপরে আমি একটু লস্যি খাচ্ছি, কারণ রোদে গরমে ঘুরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো, তাই আমি এখন একটু লস্যি খাচ্ছি। এরপরে আমি চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেল দেখতে, যেটা আমার ঠিক মনে হচ্ছে পক্ষীরাজ ঘোড়াগুলো না, যেমন রূপকথার গল্পে আমরা পড়েছি সেই রকম, ঠিক দেখো ওরকমই আমার মনে হচ্ছে দেখে। আর সামনে খুব বড় বড় ফুল আর কচুরিপানা বা পাতা যাই বলো না কেন সেই রকম দিয়ে সাজানো, আর বড় বড় মূর্তিও রয়েছে, যেটা সামনেও রয়েছে ভেতরেও রয়েছে, ভেতরেও এরকম আরও সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, আর ভিতরটাও এরকম রয়েছে বড় ফুল আর পাতা কচুরিপানা যাই বলো না কেন। আর প্রতিমাটা তো ভীষণই সুন্দর, তোমাদেরকে আমি প্রতিমাটাও দেখাচ্ছি, দেখো কত সুন্দর। তো এই প্যান্ডেলটাই আমি লাস্ট দেখেছিলাম। এছাড়া বারাসাতে অনেক পুজো রয়েছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, পরের প্যান্ডেল আর পুজোগুলো। এখন আমি খাচ্ছি মোমো, মোমো খাওয়ার পর আমি বাড়ি চলে যাব। তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমি বাকি পুজো প্যান্ডেল সবই তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন আমি হালি শহর অর্থাৎ আমার বাড়ি চলে যাচ্ছি, আমার বাড়ির সামনে এই গেটটা করেছে যেটা খুবই সুন্দর করেছে।